ম্যাডাম চান করে চলে এলো। গাইস আমি চান করে চলে এসেছি, এদিকে গঙ্গা জল নিয়ে চলে এসেছি। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে। ওই যে বৌদির মা আসছে, আর এই যে টুম্পা বৌদি, আর এই যে আমি, আমরা তিনজনে যাচ্ছি গঙ্গা স্নান করতে। এখন স্টেশনের কাছে চলেই এসেছি, টিকিট কাটতে যাচ্ছি। তো চলো এইটা পরেই চান করবো। আবার তিনটে সাউরা খুলে দাও দিতা। হ্যাঁ, তো গাইস টিকিট কাটার পর চলে এলাম স্টেশনে। এই যে ট্রেন ঢুকছে, ওই যে ট্রেন ঢুকেই গেছে। তো আমরা উঠে পড়বো আর যাবো সাউরাখুলি গঙ্গা স্নান করতে। বৌদির তো শাশুড়ি মারা গেছে, সেই জন্য বৌদির মা এসেছে, পুজো পুজো দিতে পারছে না, তাই জন্য গঙ্গা স্নান করতে হবে। এই তো এখানে কালকে শ্রীরামপুরে এসেছিলাম, আবার আজকে সকাল হতে গঙ্গা স্নানে যাচ্ছি। ফাঁকাই আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি জার্নিটা। আমরা ট্রেনে উঠে পড়েছি, বলো একটা ট্রেন ফেল করে কেমন হচ্ছে? এতক্ষণ চলে যেতাম আমরা সত্যিকার এত। নেমে পড়েছি সাউরাখুলি, তো এবার ঘাটের কাছে যাব। এই যে বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি, এখানে সাউরাখুলিতে প্রায় পাইকিরি বাজারের মতন, এখানে সবজি আনাজ সব এখান থেকেই নিয়ে গিয়ে বিক্রি হয়। এই যে বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি। তোমরা চান করতে চলে এসছি, যে সবাই চান করছো, বৌদি আর ওই যে বৌদি আর ওই যে বৌদির মা গেছে ওর আগে। আমি ব্যাগগুলো ধরে দাঁড়িয়ে রয়েছি, ওরা আসলে তারপর আমি যাব। ম্যাডাম চান করে চলে এলো। গাইস আমি চান করে চলে এসেছি, এদিকে গঙ্গা জল নিয়ে চলে এসেছি। ওখানে চান করলাম, বৌদির আগে চান করলো, তারপর আমি করলাম, কিন্তু টিকিটটা তো চলো জামা টামা ছেড়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, ও ঘাটের পাশে এই কালী মন্দিরটা, এটা চান করে উঠে একটু দর্শন করে যেতে হয়। তো আমরা একটু ঢুকলাম, ঢুকে দর্শন করে প্রণাম করে বেরিয়ে যাব। ট্রেন ধরতে তাড়াতাড়ি ট্রেন চলে আসবে। হ্যালো, আমাদের চান হয়ে গেল, একটু মন্দিরটা দর্শন করতে এসেছি মায়ের। আমরা স্টেশনে চলে এসেছি, চান আমাদের হয়ে গেছে। চলো, তো চলো আমরা চামড়ি নিয়ে নিয়েছি, নিরামিষ নাও খাও। দুটো ছোলা দিলে ভালো হতো না? আবার টাকা, শুধু টাকা, টাকাই সব হলো। চলো আমরা তারকেশ্বরে নেমে পড়লাম। হ্যাঁ,
এই যে ঘোরাঘুরি করছে। চলো আমরা টোটে উঠে পড়েছি। তো গাইস বাড়ি চলে এলাম, এই যে এখানে জলটা রেখেছি, গঙ্গা জল নিয়ে এসেছি। আর এই যে মায়ের রান্না হয়েই এসছে, তো চলো আবার আসছি একটু পরে। তো গাইস এবার একটু ভাত খেতে, একটু ভাত খেয়ে নেবো, কাল সারাদিন যেহেতু একাদশী গেছে তখন একটু ভাত খেতে বসেছি। তো যে রান্না হয়েছে প্রথমে নিরামিষ দিয়ে খেতে হবে, দুপুরের দিকে দেখি মাছ দিয়ে কি মাছ আনে কি মাংস আনে, যাই হোক আনবে ভাই। মা তো এমনি নিরামিষ খাচ্ছে, বৈশাখ মাস মা বাবা ওখানে তো চান করে কিছু দাঁতে কেটে আসতে হয়, তাই জন্য মুড়ি খেয়ে এসছি অল্প দুটো। আর এখন ভাত খেয়ে নেবো নিরামিষ দিয়ে, তারপরে দেখি কি রান্না করা যায়। এই যে রান্না হয়েছে ঝিঙে দিয়ে মুগের ডাল, শাক ভাজা, কী শাক এটা, কলমি শাক না নটে শাক, যাই হোক একটা শাক ভাজা, আলু ভাজা। আর এই যে এটা হচ্ছে তরমুজের তরকারি, তরমুজের যে বুকগুলো হয় সেগুলো দিয়ে বড়ি দিয়ে টমেটো আলু ফালু দিয়ে একটা নিরামিষ তরকারি। তো এই যে আমি নিয়ে নিয়েছি শাক ভাজা দিয়ে প্রথমে খেয়ে নেবো, এই লঙ্কাটা ডলবো। ও এটা হলো পাট শাক ভাজা, পাট শাক ভাজা আর কি। তো আমি এখন খেয়ে নেবো, নিয়ে এবার রেস্ট নেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি গাইস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।